যা দেবী সর্বভূত এ ও সংস্থিতা নমস্তে নমস্তে নমস্তেশ্বই নমস্তে স্বয় নম নম যা দেবী সর্বভূত সু সুশান্তিরূপে সংস্থিতা নমস্তে শরী নমস্তে শরী নমস্তে নম উৎসবে আনন্দে শারদিয়া আমাদের এন টিভির উৎসবে আনন্দে শারদীয় অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ দুর্গাপুজো উপলক্ষে এন টিভির বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের বেশ কিছু পরিচিত মুখ বেশ কিছু আমাদের খুব কাছের খুব প্রাণের মানুষ এবং তাদের একে একে পরিচয় করিয়ে দিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন প্রথমেই আমার এ পাশে রয়েছেন আমাদের সবার প্রিয় একজন সঙ্গীত ব্যক্তিত্ব কিরণচন্দ্র রায় আমাদের এ পাশে আছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ প্রিয় সঙ্গীত শিল্পী সন্দীপন দা ভালো আছেন দাদা এই তো আচ্ছা এই প্রান্তে যিনি আছেন তার কথা আমি এভাবে বলতে চাই যে সুন্দরের কিছু ডেফিনেশন থাকে উনি অনেকগুলো ডেফিনেশনকে ছাড়িয়ে গেছেন আমাদের সবার প্রিয় একজন মানুষ একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং আমাদের সবার প্রিয় জয়শ্রীকর জয়া এবং এই পাশে আছে এই প্রজন্মের একজন নৃত্যশিল্পী এবং উপস্থাপিকা একজন তন্নি রূপসী এবং তার নাম হচ্ছে অনন্যা পুরো নাম অনন্যা বলি নমস্কার কেমন আছো সবাই খুব ভালো আছে আচ্ছা সবাইকে আ পূজার অনেক অনেক শুভেচ্ছা दुर्गा পূজার শুভেচ্ছা একদম একদম এবং আজকে দুর্গাপূজা চলছে এবং আমরা খুব আনন্দে আছি এবং এই আনন্দের শামিল হতে পেরে বা আপনাদেরকে শামিল করতে পেরে আমরা যারপর নাই আনন্দিত আমরা প্রথমে কিরণ কাকার কাছে যাচ্ছি যে কাকার কাছে দুর্গাপূজাটা কি দুর্গাপূজা হচ্ছে একটি মিথ আর এটার সার্বিক অর্থে আমি যেটা বুঝি যে ভঙ্গুর সমাজকে নতুন করে সচল করা আর দুর্গার যে প্রতীকটি সেটা হচ্ছে অসুরকে দমন করা অর্থাৎ যত রকমের অমঙ্গল অনৈতিকতা সেগুলোকে দোল দলন করা এবং দমন করা এটাই দুর্গার বৈশিষ্ট্য আর ধর্মের চেয়ে বড় কথা হচ্ছে সামাজিক উৎসব কারণ দুর্গা পূজাটা কিন্তু বাঙালির পূজা কাজেই বাঙালি জাতি ধর্ম মত ভেদ সব কিছু ভুলে এক কাতারে সামিল হয়ে সবাই মিলে উৎসবে মাতোয়ারা হবে এটাই হচ্ছে চরম এবং পরম বৈশিষ্ট্য বাহ বাহ চমৎকার সন্দীপন দাঁড়া এরকম কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা ছোটবেলার গল্প একটু জানতে চাচ্ছি ছোটবেলার বলতে একটা বিষয় ছিল যে কি যে প্রথম প্রথম যখন জুতো কিনে দেওয়া অথবা জামা পড়ে যে হাঁটার বিষয়টা তখন হয়তো কত বয়স হয়তো ক্লাস ফোর ফাইভে পড়ি তো

কারো হাতে বেলুন আছে ও ছোট দেখতাম যে রাবার গার্ডেনের মধ্যে কত তীরের মতো তার দিয়ে সৈকত ঠাস ঠাস বেলুন ফাটিয়ে দিচ্ছে এইসব কাণ্ড দেখতে এবং আগে আগে যেটা আমরা পেতাম এখন হয়তো ডিজিটাল গ্রাম গ্রামের কারণে ওগুলো হয়তো একটু বিলীন হয়ে যাচ্ছে এই যে খেলার পুতুল বিক্রি হতো মাটির তৈরি বিভিন্ন রকমের পুতুল বিক্রি বিভিন্ন রকমের মুড়ি মুড়কি পাওয়া যেত তারপর মেলা বিভিন্ন রকমের আনন্দ আয়োজন এখন একটু মনে হয় একটু কম পাই তারপরেও যতটুকুন পাই ততটুকুনে আমরা থাকি বা আনন্দ করি হ্যাঁ শীতী সিটি আচ্ছা দুর্গাপূজা এবং যেটা হয় যে মেয়েদের ক্ষেত্রে খুব বেশি হয় যে জামা কাপড় নতুন কেনা এবং ওটা কাউকে না দেখানো দুর্গাপূজার আগে লুকিয়ে রাখা একটু জানতে চাই এরকম করেছেন তো আপনি ছোটবেলায় আই শিওর ছিলাম এটা করবে মানে সেই মানে সপ্তমীর আগে তো কেউই দেখতে পারবে না সেই পূজা অবশ্য একদম ছোটবেলায় ছিল আমরা তিন বোন ছিলাম একই রকম স্কুল ড্রেসের মতো গজ কাপড় কিনে বানানো হতো বানানো হতো কাপড় একই রকমের ডিজাইনের কাপড় পরে তিন বোন ঘুরছি কিন্তু একটু বড় হওয়ার পরে যখন একটু সচেতন হলাম তখন আর একই রকম নিতাম না কেন একই রকম হবে কেন একই রকম হবে আমারটা আলাদাই হতে হবে ডিজাইন যেন কমন না হয়ে যায় সেটা মানে কিছুতেই দেখানো যাবে না আর কার কয়টা বেশি হলো কয়টা গিফট পেলাম বেশি এগুলো একটা কম্পিটিশন ছিল। শারী আসকতো তো পূজুরি। একদম নতুন ছিল। এটাও কাউকে দেখাইনি। আজকেই দেখাচ্ছি ইভেন্টের জন্য আজকে। আচ্ছা, অনন্যার কাছে এখনকার সময়ের যে দুর্গাপূজাটা হয়, সেই পূজাটা অনন্যার কাছে কি রকম লাগে? কি রকম অনুভূত হয়? দুর্গাপূজা যখন আসছে, যেমন এবারও যখন পূজো আসছে, আমি মানে সবাই মিলে ঘুরতে গিয়েছি পূর্বাছলের দিকে। তখন যখন কাশফুলগুলো দেখছি তো মনে হচ্ছে যে কাশফুল দেখেই মনে হচ্ছে যে দুর্গাপূজার যে আবির্ভাব এটা কিন্তু বোঝা যায় আর আরেকটা যেটা ব্যাপার দাদাও একটু আগে বলছিল যে ড্রেস বা জুতা নিয়ে আমার নিয়ে একটা খুব মজার কথা মনে পড়লো তো আমি যখন পুজো দেখতে গেছি গেছি দেখা গেল প্রথম যাওয়ার সময় মেয়েরা তো একটু সাজ ব্যাপারে সচেতন থাকেই তো হিল টিল পায়ে দিয়ে প্রথমে আমরা খুব গেলাম তারপরে শেষের দিকে ঘুরতে ঘুরতে শেষের দিকে দেখা যায় হাতে জুতা জুতা হ্যাঁ খালি পায়ে মেকআপ গলে পড়তেছে এই অবস্থায় কিন্তু পূজা দেখা ধামা যাবে তারপরে মানে এসে মনে হতো যে কি অবস্থায় বের হয়েছিলাম আর ঢুকলাম কিভাবে মা কে যখন রং করা হয় মায়ের যখন চোখ যখন উন্মোচিত হয় শেষ টাচটা হচ্ছে মায়ের দুর্গা চোখ খুলবে চোখটা খুলবে হ্যাঁ সেটা কখন হবে ফাইনাল টাচটা কখন দেবে একদম সেটার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে ছোটবেলা তাকিয়ে থাকি সেই প্যান্ডেলের মধ্যে কখন মা করুণী যখন মার তিন ত্রিনন যখন উন্মুক্তিত হলো তখন হা করে তাকিয়ে থাকা সেই সুন্দর মা এইভাবে উর্বর হচ্ছে সেটা যে দেখার যে যে অভিব্যক্তি সেটা আসলে সেটা ভাষায় প্রকাশ করা আসলে যায় না তবে কিছু কিছু কথা থাকে যে কথা দিয়ে কথা বলা হয় কিছু কিছু ব্যাপার থাকে যে কথায় না বলে গানে শুনতে ভালো লাগে তো একটা হারমোনিয়াম আছে আমাদের সবার প্রিয় কিরণচন্দ্র রায় আছেন আমরা একটা ছোট করে গান শুনতে চাই তার কাছ থেকে তোরা সঙ্গ নর নারী একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি সাক বাজা আর ঢাক বাজা উলু দে তাড়াতাড়ি একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি আমাদের সবারই একটা করে নির্দিষ্ট পূজা মণ্ডপ থাকে যেখানে যেতে আসতে থাকতে কিংবা পুরনো দিনের কথা মনে করতে বা স্মৃতিচারণ করতে কিংবা অঞ্জলি দিতে ভালো লাগে বা ওটা একদম ফিক্সড জায়গা যেখানেই আমি যাব অঞ্জলি আমি এখানেই নেব এখানেই থাকব তো কিরণদের কাছে প্রশ্ন হচ্ছে যে এরকম কোনো জায়গা আমরা তো গ্রামের বাড়িতে যখন পুজো হতো বাড়িতে ওই সবাই মিলে নয় পারিবারিক পারিবারিকভাবে আমাদের দুর্গাপূজা হতো আচ্ছা ওই বাড়ির মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতাম অঞ্জলি থেকে শুরু করে সবকিছু আর ওখানে একটি বিশেষ ব্যাপার থাকতো প্রতি বৎসরই দুরজনী যাত্রা গান হতে হবে আচ্ছা যেটা আমরা ভাদ্র মাস থেকেই রেহার্সাল শুরু করতাম আচ্ছা তো আর যাত্রা গানটাও হতে হবে পৌরাণিক ফলে আমাদের যে উৎসবটি সেটা আমরা একেবারেই মাতোয়ারা হয়ে থাকতাম সারা রাত ধরে যাত্রা আবার পরের দিন কখন ঘুম থেকে উঠে আবার তাড়াতাড়ি রেডি হবে পরবর্তী পালার জন্য বন্ধুরা আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই এসে কারাকারি করে আরতি প্রতিযোগিতা আমাকে কেন দেয়া হবে না ইত্যাদি খিচুড়ি কেন আমি পাইনি আচ্ছা মানে এই পাকানোটাই হচ্ছে পূজার আনন্দ আচ্ছা দাদা সন্দীপ আমি আসলে শহরে বড় হয়েছি আমাদের যেমন চট্টগ্রামে বড় হয়েছে পাথরঘাটা বলে একটি জায়গা আছে সেখানে পাঁচবারই বলে একটি পুজো হতো সেখানে আমার কাছে মনে আছে যে প্রতিমা সাজানো হতো শস্য দানা দিয়ে বিভিন্ন রকম ডাল তারপরে ধান এসব দিয়ে প্যান্ডেলকে সাজানো হতো কালার করে সেখানে দেখা যেত কি যে মুসুরির ডাল দিয়ে এক ধরনের ধান এই যে পেস্ট করে বিভিন্ন রকম কম্বিনেশন তো ছোটবেলায় যখন এই কাজগুলো শুরু হতো বিশাল তরুণ তৈরি হচ্ছে দৌড়ে দৌড়ে যেতাম বাড়িতে পড়ার ফাঁকে ওই পুজোর ওখানে পুজো মন্ডপে সমস্ত হেমন্তের গান বাচ্ছে সেই সতীনাথের গান সে মিত্রের গান এই বিষয়গুলো বারবারই আমাকে ওই স্থানটা ভিটানে বাটানে জয়ার কাছে একই প্রশ্ন যদি আমি রাখি যে নির্দিষ্ট কোন পূজা মণ্ডপ যেখানে যেতে ভালো লাগে বা লাগতো এরকম কিছু ছোটবেলা ছিল আমার জামিও জিটং এ বড় হয়েছে আমার সঙ্গীত পরিষদে ভালো লাগতো সেই একটাই ইয়ে ছিল শিশুড় মি কালচারাল অনুষ্ঠানও তো এত ভালো মানে ওটার জন্য যেতাম এবং ডেকোরেশনও একটা ব্যাপার ছিল আহ এটা ছোটবেলা আর এখন হলো গুলশান বনে নিঞ্জামানদেব এখনো আরতি নিত্য করি এখনো ঢাকার বাড়ি শুনলে মানে বসে থাকতে পারি না একদম না না আমার কাছে যেটা মানে সবচেয়ে মজার মনে হয় সেটা হচ্ছে আরতি মিত্র যেহেতু আমি নাচের মানুষ ঢাকার বুঝতে মানে তালে আর ডিকে আটকে রাখা কোনো থাকে না তবে আমার একটা স্মৃতি আছে এই আরতি নৃত্য নিয়ে সেটা হচ্ছে আমি একবার নাস্তে নাস্তে এরকম মানে এমন হয় জানি না আমাদের তো বলে যে ভার আসে হ্যাঁ তো ওরকম হচ্ছে ঢাকের নৃত্যতে হয়তো সুরের কারণে আমি নাচতে নাচতে এতটাই মানে আত্মহারার মতো হয়ে গেছি যে তালে আমার আমার পায়ের নিচে যে আরতি নিতর আগুনগুলা পড়ছে পাও পুড়ে যাচ্ছে আমার কোন পরে সবাই ধরে আরে নাচ থামা ওকে মানে নাচ থামাও এখন ওকে আগে পা বাঁচাও তো তারপরে হচ্ছে এভাবে করে মানে ঠান্ডা করলো পায় বরফ টরফ দিয়ে ওইটা একটা মানে ই ছিল পূজার সাথে যদি পাই না পুড়ে যায় তাহলে কিসের পূজা হলো আরতি নিতে শুধু একটা মজার গল্প আছে যে ঢোলি বাজাতে 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 আরতি অনুষ্ঠানে ও একসময় পিছলে কাত হয়ে চিৎ হয়ে পড়ে গেছে আচ্ছা এখন যে আমরা আসছি বা এসেছি সেটা হচ্ছে এরকম যে এখন আমরা জায়গাটাকে উন্মুক্ত করে দিচ্ছি এবং যে যার মতো একে অপরকে যদি কোনো প্রশ্ন থাকে থাকতেই পারে একজন আরেকজনের জন্য তো কেউ কাওকে যদি কোনো প্রশ্ন করতে চান আমরা সেই সুযোগটা দিছি প্রশ্নটা আমি প্রথমে করতে যে না 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 ভয় নেই আমি প্রশ্নটা এই অনুষ্ঠানের যে উপস্থাপক তাকেই করতে অনেক আগে থেকে শত্রু তো দাদা যখন পূজা দেখতে যান তখন আপনার তো কি বলবো যারা ভক্ত তারা তো মানে আমি আমি একটা আমি কিন্তু আপনাকে একবার দেখেছি পূজা মণ্ডবে এই কারণেই আমি क्वेश्चनটা করলাম তো আপনি রাতের দিকে যান মানে কি মনে হয় যে আপনি ঠিক মতো পূজা দেখতে পাচ্ছেন না বা তখন কি আপনি কিছু মিস করেন যে না আগের দিনগুলোই ভালো ছিল হ্যাঁ মিস করি মানে কি এরকম হয়েছে একবার একটু বলি শাকারি বাজারের ভেতরে তো আমি একমাত্র ছেলে আমার মায়ের বাবা চলে যাওয়ার পর থেকে মাকে টেক কেয়ার করা রক্ষণাবেক্ষণ সবকিছু ভালোবাসার আদান প্রদান সবকিছুর মধ্যে আমার আর মায়ের ব্যাপার তো মাকে আমি বলছে চলো শাখারি বাজারে পূজাটা দেখিয়ে আনি তোমাকে তাহলে এত ভিড় তোকে নিয়ে সমস্যা হবে না তুই প্রবলেম থাকি না প্রবলেম নিয়ে আমি তোমাকে দেখে শুনে রাখবো সব ঠিক আছে তো আমি মাকে নিয়ে তো গেছি সংঘমিত্র কমিটি নামে একটা পূজা মণ্ডপ আছে ওখানে যখন গেছি মনে করো মনে করেন যে ওখান থেকে কিছুক্ষণ পর আমাকে আমি আবিষ্কার করলাম যে আমাকে কয়েকজন চ্যাংদোলা করে রীতিমতো আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কেন কারণ আমাকে বলা হয়েছিল যে আপনি এই পূজা কমিটিতে আছেন পাশেরটাই আর একটু ভিতরে গিয়ে ওইটাই ওইটাতে চলেন আমি না আমি ভুল করে বলে ফেলেছি যে না আমি ওটা এখন যাব না আমি পরে আসব মা আছেন তো আমি পরে আসব কেনো যাবেন না সমস্যা কি আপনার কিছুক্ষণ পরে মা দেখছে যে আমি মাকে কি রক্ষা করব মা উল্টা লোকজন জড়বস্তা আমার কোলাটারে বাঁচা ভাই আমাকে চ্যাং দোলা করে কাঁধে কাঁধের উপর নিয়ে রওনা দিয়ে দিয়েছে এরকম তো হ্যাঁ মিস করি মিস করার জায়গাটা অবশ্যই থাকে যে আমি এই একটু রাতটাকে বেছে নিই কিন্তু যত রাত গভীর হয় তত মেলাও যে গভীর হয় বা জমে এই ব্যাপারটা আসলে বুঝতে আমার একটু দেরি হয়েছে বাট তারপর মিস করার ফাঁকে ফাঁকে আমি এনজয়টাও করি হ্যাঁ আমি প্রশ্ন করি তোমাকে তুমি তো ওকে আগে প্রশ্ন তো তোমাকে তো সাজে মনে হচ্ছে লক্ষ্মী একদম বাবা বাবা হ্যাঁ বাবা তো দুর্গাপূজার সময় এটা দেখতে খুব ভালো লাগছে তো লক্ষ্মীর বাবার নাম কি আমি বলতে চাই আমি আপনাকে প্রশ্ন করছি হ্যাঁ নিশ্চয় যে দুর্গা তো চারটা সন্তান যে লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক কার্তিক গণেশ কার্তিক গণেশ কার্তিক গণেশ দুই সন্তানের মধ্যে দুর্গার কোন সন্তানটি প্রিয় ছিল কি

মাকে প্রদক্ষিণ করলো তিনবার করে প্রদক্ষিণ করলো পৃথিবী পৃথিবী তার ঘোরা হয়ে গেছে কারণ মাই তো পৃথিবী মাই তো সবকিছু আচ্ছা শারদীয় দুর্গউৎসবটা কেন বলা হয় শারদীয়টা কেন বলা হয় শারদীয় আসলে তো শব্দটার সাথে শরতের একটা কথাই জানো একটা মিল পাওয়া যায় তো মাটি এটা মনোযোগ আর শরৎকালীন উৎসব শারদীয় উৎসব শরৎকাল মানে হচ্ছে দুর্গউৎসব এটা মনে করি সে জন্য শারদিয়া শারদীয় উৎসব শারদীয় উৎসব আর আমাদের অনুষ্ঠানের নামও হচ্ছে উৎসবে আনন্দে শারদিয়া শারদিয়া তো আবার একটু গানেই যেতে চাই এই এবারের অংশের শুরুটা সন্দীপন দাকে দিয়ে আচ্ছা আমি একটু একটা গান করতে চাইছি এবার আমার একটা গান এসেছে আমার যে জয় মা দুর্গা নামে আর গানটি লিখেছে অশোক চৌধুরী এবং মিউজিক করেছে অসীম চন্দ্র বাপ্পি জয় মা দুর্গা দুর্গা কি জয় জয় মা দুর্গা দুর্গা কি জয় সারা বছর আমরা থাকি সারা বছর আমরা থাকি অপেক্ষাতে মা আসবে আমাদের দুঃখ ঘোচাতে বছর ঘুরে আবার মা তেমনি এসেছে আরে পুজো এসেছে হই 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 মা এসেছে হই 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 হই। আনন্দে মন ভরিয়ে দিতে মা এসেছে জয় মা দুর্গা দুর্গা কি জয় জয় মা দুর্গা দুর্গা কি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ খুব চমৎকার খুব চমৎকার খুব লাইভলি অ্যান্ড লাভলি একটা সঙ্গ ভালো লাগলো আচ্ছা এই যে দুর্গাপূজার সময় বিভিন্ন রকমের উৎসবের কথা আসলো গানে তো প্রতিযোগিতামূলক একটা ব্যাপারও কিন্তু থাকে তার প্রতিমার উপরে একটা প্রতিযোগিতা হয় প্রতিমার যে সাতসজ্জা সেটার উপরে আলোকসজ্জার উপরে হয় অনেক সময় প্যান্ডেলের উপরেও হয় অনেক কিছুর উপরে হয় তো এই জায়গা থেকে আরতির নৃত্য প্রতিযোগিতা হ্যাঁ হ্যাঁ ওটাই ওটা তো শুনলাম আর এরকম প্রতিযোগিতামূলক ব্যাপারটা কতটুকু সুখকর আগের দিনে প্রতিমা হতো মাটির এখন সোলার পাটকাঠির বেতের কোথাও কোথাও আবার কি বলে বরফ দিয়েও করছে পাঁচ দিন পুজো করতে করতে বরফ গলে শেষ হয়ে গেল পরে বালতি নিয়ে ওই বিসর্জনের দিন তো মানে সবসময় উৎকর্ষতা বাড়া কাম্য কিন্তু সেটি যদি অর্থহীনতায় না দাঁড়ায় একদম সনাতনী ব্যাপার যেটা মানে দুর্গা মার প্রতিমা দুর্গা মার ত্রিনয়না যেটা আপনি বললেন তো ওই জায়গার থেকে যখন প্রতিযোগিতামূলক ব্যাপারটা চলে আসে যে কে কাঠ থেকে একটু অন্যরকম একটু আধুনিক একটু একেলে বা একটু সেকেলে নানা রকম মনশিয়ানা দেখাতে গিয়ে সেই ছোঁয়াটা যেটা সনাতনী ছোঁয়া সেটা কি একটু হারিয়ে যাচ্ছে না না আমি মনে করি আসলে সবকিছু কিন্তু পরিবর্তনশীল কিন্তু আমাদের রুচিবোধ আমাদের খাওয়া সবকিছু কিন্তু একটা চেঞ্জ কিন্তু সময়ের সাথে একটা চেঞ্জ আছে ঠিক আর্টের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের চেঞ্জ থাকতেই পারে হ্যাঁ আর আমি আসলে এটাকে কোনো কারণে মনে করছি না যে আমাদের একটা সনাতনী সেটা পুজোটা হচ্ছে সনাতনী ভাবে কিন্তু আর্ট কালচারের দিক থেকে হঠাৎ করে ভাবা দেখা গেলো যে কি বলিউডের কোনো ফিল্মের বিশাল এখন নায়িকার প্রতিকৃতি নিয়ে হয়তো মা দুর্গাকে করলো এখানে আসলে আমার কাছে কোনো কারণে আসলে কিন্তু খর্ব হয় মনে হয় না বিষয়টা পুজোর যে মর্মার্থ পুজো তো পুজোই এটার তার আর কোনো বিকল্প এটার কোনো বিকল্প যত আধুনিক হয় না কেন ওই শব্দটির আর কোনো বিকল্প হয় না তাই যদি না হয় হচ্ছে তিনটি দিকে রাজস্ব তামসিক এছাড়া আছে না পুজো পুজো না কয়েকটা জিনিস আছে মনে হয় এইভাবেই হলে মানে আমরা দেখি যেমন অষ্টমীর দিন কুমারী পূজার যে ব্যাপারটা পরবর্তী ট্রেডিশনের জায়গা থেকে যদি আসে মুড়ি মুড়কি থেকে শুরু করে প্রসাদ তারপরে দেয়াটা বা আরতির যে ব্যাপারটা কিংবা অঞ্জলি নেওয়ার ব্যাপারটা তো সেই জায়গাগুলো আমরা এখনো কম বেশি আমাদের মাঝে বজায় আছে এবার আমি অনন্যার কাছে আসি যে সপ্তমীতে অষ্টমীতে নবমীতে দশমীতে এই চারটি বিশেষ দিনে প্রীতির অননার ভাবনাটা কি সপ্তমীতে যেটা সেটা হচ্ছে সকালে অঞ্জলি দেওয়ার পরে সবাই রেডি হয়ে যাই আমরা হচ্ছে দূরের ঠাকুরগুলা দেখতে যেমন মনানি গুলশান হ্যাঁ এই ঠাকুরগুলা দেখতে সেদিন হচ্ছে এই করে করে আর নরমালি রাতের বেলায় যাওয়া হয় যেহেতু লাইটিংটা দেখার জন্য অষ্টমীতে যেটা সন্ধি পূজাটা আমাদের একদম ওই সময় থাকা হয় সন্ধি পূজাটা নরমালি রাতের দিকেই পড়ে ওই সময় তিথিটা আর নবমীতে যেটা করা হয় সেটা হচ্ছে এলাকার বা পুরান ঢাকার যে ঠাকুর কারণ অনেক মণ্ডপ হয় ওগুলো দেখেই শেষ হয় আর দশমীতে তো মানে আমি বললাম এই বিসর্জনে যে এটা থাকে যে আরতি নাচ ওইটার प्रिपरेशन দশমী আসলে মেইন নিয়ে হলো সিঁদুর খেলাটা ও হ্যাঁ ওইটা হচ্ছে যেহেতু আমি এখনো ওই পর্যায়ে যাইনি আমার যেটা সেটা হচ্ছে আমার যেটা হয় সেটা হচ্ছে বই ছুয়ানো বই খাতা এবং আমি মনোযোগ দিয়ে বলি ভগবান আমি সব বই খাতা নিয়ে যাই এবার আমাকে বিয়েতে দাও হ্যাঁ

যে আত্মাটি প্রতিষ্ঠা করা হয়েছিল এই পাঁচ দিনের জন্য সেই আত্মাটির বিসর্জন দেওয়া হয় বৈদিকভাবে আচ্ছা পরবর্তীতে নদীতে আমরা যখন তাকে ভাসাই তখন কিন্তু আর তখন প্রতিমা নয় তখন মাটির ভেলা আচ্ছা এই যে পাঁচ দিনের একটি অনাবিল আনন্দ অনাবিল মিলন মিলন ভেঙে নির্বিশেষে সবার সাথে সবার এই মিলনের ভাঙাটার ব্যথাটাই বিয়োগ ব্যথাটাই সবার মনে বাজে ওই সময় আসলেই খুব খারাপ লাগে কারণ পাঁচ দিন ধরে এত আনন্দ করি সব কিছু মিলে বিসর্জনের দিন খুবই খারাপ লাগে সব কিছু খালি খালি মনে হয় মনে করেন আর কিছুই করার নাই মনে হয় কালকে থেকে কি করব পাঁচ দিন পুজো করার পর প্রতিমাটাকে বিসর্জন দিয়ে আমরা যেমন করে কষ্ট অনুভব করি এবং সেটা বুকে ধারণ করি ঠিক এমনিভাবে প্রতীক হিসেবে এটাকে ব্যবহার করে বোঝানো হয় যে সারা পৃথিবীতেই আমরা সবাই এমনিভাবে বিসর্জিত হব একদিন আমার মাও যাবে আমার বাবা যাবে আমি যাব এমনিভাবে যেতেই থাকবে তো বুকের কষ্টটি অমনিভাবেই আমরা পাবো এবং সেটাকে লালন করব ধারণ করব বহন করে সহনীয় করে আবার পুরোদ্যমে নিজেকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবো বা চমৎকার আর সত্যি কথা বলতে গেলে খুব আমার মনে হয় যে খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম আমরা একটা অনুষ্ঠান অনুষ্ঠানের নিমিত্তে করা কিন্তু আসলে আমাদের মধ্যেও যে সম্প্রীতির জায়গাটা ভাবের আদান প্রদান যেটা অনেক দিন ধরে হচ্ছিল না আজ হলো আজ পূর্ণতা পেলও এটাও কিন্তু পূজার জন্যই হলো আড্ডাটাও কিন্তু আমাদের পূজার জন্যই হলো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজন উৎসবে আনন্দে শারদীয় অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করব এবং আপনাদেরকে জানিয়ে রাখছি আবারো এই পূজা সহ আগামী সমস্ত পূজায় অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা সাথে এনটিবির যে অজস্র গুণগ্রাহী যারা এনটিবিকে পর্দায় চোখ রাখে দেশের বিদেশের সবাইকে আমরা জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অনেক অনেক একবার প্রিয় দর্শক উৎসবে আনন্দে আজ এখানেই আরও সমাপ্তি দুষ্টের দমন আর শিষ্টের শিষ্টের পালন পালনের যেরকম প্রয়োজন রয়েছে সেরকম চারিদিকে আসরিক শক্তি কিন্তু আমাদেরকে আক্রমণ করেছে সেই দুষ্টের দমনের জন্য দুর্গা মার বারবার আসতে হবে আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করি দুর্গা মা যেন আমাদের আশেপাশেই বিরাজ করেন এবং দুষ্টের দমন করে শিষ্টের পালন করেন উৎসবে আনন্দে শারদীয়ার আজ এখানেই সমাপ্তি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শারদীয় পুজোর অনেক অনেক শুভেচ্ছা তাই প্রকৃতি সাজে